দিনের শুরুতে সফলতা দিন শেষে ব্যর্থতা সাগরিকায় তৃতীয় দিন শেষে এটাই বাংলাদেশ পাকিস্তান টেস্টের ইতিকথা দিনের শুরুতে তাইজুল ছিলেন রঙিন ইবাদত কেন ক্যারিয়ার জুড়ে রংহীন এই টেস্ট নিয়ে কি ভাবছেন ব্রিটিশ সাংবাদিক চট্টগ্রামে তরুণ ক্রিকেটারদের অনুশীলন কি হচ্ছে ঠিকঠাক এসব নিয়েই আজকের 5415 প্রেজেন্টিং বাই আকাশ আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি দিনের শুরুতে আশার আলো দিন শেষে আধার কালো চট্টগ্রামে তৃতীয় দিন শেষে আশা জাগিয়েও ব্যর্থ বাংলাদেশ বাংলাদেশের ব্যর্থতার কারণ কি চট্টগ্রাম থেকে সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন দুই অলরাউন্ডার দর্শক চট্টগ্রামে শেষ বিকেলে শীতে কাঁপুনি না শুরু হলেও শীতের কাপড় কিন্তু ঠিকই পড়তে হয়েছে কিন্তু শীত আমাদের শরীরে কাঁপুনি না ধরাতে পারলেও পাকিস্তানি পেসাররা টাইগার ব্যাটারদের হাত পায়ে শরীরে মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে মাত্র 25 রানে 4 উইকেট হারিয়েছিল বাংলাদেশ দিন শেষ করেছে 39 রানে 4 উইকেটে তাই এখনই কিন্তু বলা যাচ্ছে না যে বাংলাদেশ ম্যাচটা জিতবে আবার বাংলাদেশকে কিন্তু এখনই ম্যাচ থেকে ছিটকেও ফেলা যাচ্ছে না কারণ বাংলাদেশ ফার্স্ট ইনিংসে একটা লিড পেয়েছিল তাই ম্যাচের অবস্থান কেমন চট্টগ্রাম টেস্ট তিন দিন শেষে কোন দল এগিয়ে আছে আর কোন দল একটু পিছিয়ে রয়েছে এসব নিয়ে আমরা কথা বলবো অলরাউন্ডার আমার সহকর্মী মাহরুষ প্রত্যয়ের সাথে প্রত্যয় তৃতীয় দিনের খেলা দেখলেন চট্টগ্রাম টেস্টে তিন দিন শেষ আর দুই দিন রয়েছে ম্যাচে যে একটা রেজাল্ট আসবে সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত তো আপনি চট্টগ্রাম টেস্টে কাকে এগিয়ে রাখছেন কোন দলকে যেটা বলছিলেন রেজাল্ট আসবে সেটা নিশ্চিত আমিও নিশ্চিত সেটা বাট কোন দল জিতবে সেটা আমি এখন নিশ্চিত হতে পারছি না অনুমানও করতে পারছি না সঙ্গত কারণেই প্রথম ইনিংসে বাংলাদেশ 49-50 রানে 4 উইকেট হারিয়েছিল দ্বিতীয় ইনিংসে সেম কাজটাই হয়েছে প্রথম দিকের উইকেট হারিয়েছে শান্ত সাদমান সাইফরা ব্যর্থ হয়েছেন পরবর্তী আরও একটা উইকেট হারিয়েছে মুমিনুলও ফিরে গেছেন প্রথম 4 উইকেট কিন্তু বাংলাদেশ হারিয়েছেন একইভাবে বাংলাদেশ হারিয়েছে আজকে শুধু একটু পার্থক্য হয়েছে যে যেখানে লিটন নেমেছিল সেখানে ইয়াসির রাব্বি নেমেছে সো এখনও মুশফিক উইকেটে আছে বাংলাদেশ যদি 200 বা 250 রানে একটা টার্গেট দিতে পারে 250 আমরা ধরি 250 রানে যদি একটা টার্গেট দিতে পারে সো ইট কুড বি ইন্টারেস্টিং বাংলাদেশ ম্যাচটা জিতেও যেতে পারে আবার বাংলাদেশ যদি 200-র আগে অল আউট হয় 150 রানে অল আউট হয় সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু পিছিয়ে থাকবে বাংলাদেশের হারের সম্ভাবনাই বেশি থাকবে এবং সেক্ষেত্রে পাকিস্তানকে কিন্তু ফেভারিট বলতে পারবো আমরা বাট বাংলাদেশ যদি মিনিমাম 200 রানের টার্গেটও দেয় সেক্ষেত্রে বাংলাদেশের সাইডে কিন্তু ম্যাচটা অনেকটা চলে আসবে এবং বাংলাদেশের স্পিন যতটা শক্তিশালী আমরা তাইজুলকে দেখেছি 7 উইকেট নিয়েছেন স্পিনারে 8 উইকেট নিয়েছেন 10 উইকেটের মধ্যে এবং ফিফথ ডেতে কিন্তু স্পিনার আরও সুবিধা পাবেন সো এটা বলাই যায় বাংলাদেশ যদি 200 রানের একটা টার্গেট দিতে পারে বা 250 রান যদি করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের দিকে অনেকটা ম্যাচটা হেলে পড়বে বাট এর থেকে কম হলে 150 রানের টার্গেট হলে পাকিস্তান ফেভারিট থাকবে এই ম্যাচে যেমনটা বলছিলেন যে লিটনকে নামানো হয়নি রাব্বিকে নামানো হয়েছে দর্শকদের মনে হয়তো এই প্রশ্ন আসছে আসলে লিটন অনেকক্ষণ ধরে কিপিং করেছেন শেষ বিকেলে আসলে যেহেতু লিটন ফার্স্ট ইনিংসের সেরা ব্যাটার তার জন্য টিম ম্যানেজমেন্টও কোনো সুযোগ নিতে চায়নি তাই রাব্বিকে লিটনের আগে পাঠানো হয়েছে লিটন সম্ভবত আগামীকাল ব্যাটিং করবেন অবশ্যই তার কোনো ধরনের কোনো ইনজুরি নেই তো যেমনটা বলছিলেন 250 রান করলে বাংলাদেশের পক্ষে ম্যাচটা ভারী হয়ে থাকবে যদি রানটা আরও কিছুটা কম হয় সেক্ষেত্রে অবশ্যই টাইগারদের বোলারদের মোরালটা ডাউন থাকবে কিন্তু ফার্স্ট ইনিংসে যেহেতু স্পিনাররা দারুণ বল করেছে দুই স্পিনার মিলে 8 উইকেট নিয়েছে তাইজুল একাই নিয়েছে 7 উইকেট সেহেতু কম রান হলেও কি টাইগাররা উজ্জীবিত থাকবে কি না বা যদি 150-175-180 রানের টার্গেটও টাইগাররা দিতে পারে সেক্ষেত্রে চতুর্থ ইনিংসে পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশি স্পিনারদের কতটা সামলাতে পারবে অবশ্যই উজ্জীবিত থাকা উচিত কারণ গতকাল আমরা যে সিচুয়েশন দেখেছি এই সিচুয়েশন থেকে আবার বাংলাদেশ ম্যাচে ব্যাক করলো সেটা আমরা কেউ কল্পনাই করি বাংলাদেশকে দুর্দান্ত বোলিং করেছে বিশেষ করে তাইজুল ইসলাম 7 উইকেট নিয়েছেন নভেম্বরের মতো 5 উইকেট নিয়েছেন তিনি দুর্দান্ত ছিলেন বাংলাদেশে দুর্দান্ত ছিল বাংলাদেশকে বডি ল্যাঙ্গুয়েজও অসাধারণ ছিল মাঠের মধ্যে সো সব মিলে বলতে হয় বাংলাদেশ দল এই টেস্টের জন্য উজ্জীবিত আছে এবং বাংলাদেশ দল কিন্তু নিজের সেরা ক্রিকেটটাই খেলছে আমরা টেস্টের আগে বলেছিলাম যে পজিটিভ ক্রিকেট খেলার কথা বাংলাদেশ কিন্তু সেই পজিটিভ ক্রিকেটটাই খেলছে এই টেস্টে এখন 180-200 রান বা এর চেয়ে কম 150 রান হলেও তো ম্যাচের জয়ের জন্য খেলা উচিত মানে এই টেস্টে তো ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই সো যত রানই টার্গেট হোক 150 হোক সেটা 200 হোক বা 250 হোক বাংলাদেশকে জয়ের জন্যই খেলা উচিত এবং বাংলাদেশ জয়ের জন্যই খেলবে সমস্যাটা এটা যে মিরপুর যদি হতো তাহলে 200 রান টার্গেটও কিন্তু বিশাল টার্গেট মনে হতো সে চতুর্থ ইনিংসে বাট যেহেতু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা এই স্টেডিয়ামের চতুর্থ ইনিংসে গড় রানও কিন্তু 200-র ওপরে সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশকে যদি বাংলাদেশ এই জিনিসটা জানে বা বাংলাদেশ শোনে বা বাংলাদেশ হয়তো বা এই জিনিসটা জানাই আছে যে চতুর্থ ইনিংস বা তৃতীয় ইনিংস হোক বা দ্বিতীয় ইনিংস হোক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সবসময় ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলে সেক্ষেত্রে কিন্তু একটুটা ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা আছে বাট যেই মাঠেই খেলা হোক পঞ্চম দিন বা চতুর্থ দিনে ব্যাট করা সবসময় কঠিন পাকিস্তান যদি কালকে বাংলাদেশ যদি একটা সেশন খেলে বা দেড়টা সেশন খেলে বাকি দেড় সেশন পরের দিন এক সেশন যদি পাকিস্তান ব্যাটিংয়ে নামে সেক্ষেত্রে 200 রানও কিন্তু কঠিন হবে তাদের জন্য যত কিছুই হোক যত ব্যাটিং পিছিয়ে হোক পঞ্চম দিনে টেস্টে বোলাররাই ফেভারিট থাকবে বোলাররাই ছড়ি ঘোরাবে ব্যাটসম্যানদের সেটা মোকাবেলা করতে হবে সো এই টেস্টে
বাংলাদেশ যদি 200 রানও করে সেক্ষেত্রে বাংলাদেশ ফেভারিট এবং 150 রান করলেও যে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যাবে 150 রানের টার্গেট দিলেও যে ম্যাচ থেকে ছিটকে যাবে বাংলাদেশ সেটা বলা যাচ্ছে না 150 রান টার্গেট করেও বাংলাদেশ ম্যাচ জিততে পারে সো উজ্জীবিত সবসময় থাকতে হবে ক্যাপ্টেনকে এখানে বড় একটা রোল প্লে করতে হবে দলকে উজ্জীবিত রাখতে প্রথম দিকে হয়তো একটা বড় জুটি হয়ে যেতে পারে 40-50 রানের ওপেনাররা করে ফেলে এখানে 40-50 রানের জুটি অনেক বড় জুটি ফোর্থ ইনিংসে সো সেক্ষেত্রেও মনোবল ভাঙলে চলবে না ম্যাচে থাকতে হবে শেষ পর্যন্ত খেলতে হবে শেষ পর্যন্ত লড়াই করতে হবে যেহেতু ফোর্থ ডে ফিফথ ডে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে এবং অবশ্যই বাংলাদেশ দলকে উজ্জীবিত থাকতে হবে দর্শক আপনাদের একটা ইনফরমেশন দিই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে কিন্তু গিয়েছিল 4টা উইকেট দ্বিতীয় দিন গিয়েছিল 6টা উইকেট আজ কিন্তু 14টা উইকেট গেছে সুতরাং মানুষ যেমনটা বলছিলাম যে দিন দিন চট্টগ্রাম টেস্টে উইকেট বোলারদের সাহায্য করছে সেক্ষেত্রে আগামীকাল যখন বাংলাদেশ খেলতে নামবে ফার্স্ট সেশনে অবশ্যই বোলারদের জন্য সুবিধা থাকবে পেসাররা সুইং পাবে উইকেটে ময়শ্চার থাকবে কিন্তু বাংলাদেশ যেহেতু টার্গেট দিচ্ছে সেহেতু ধরে থেকে বা যেহেতু আরও অনেক সময় আছে সেহেতু শুধু উইকেটে পড়ে থেকে আমার মনে হয় না তেমন কোনো লাভ হবে সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটাররা কি একটু দ্রুত রান তোলার চেষ্টা করবেন কি না উইকেট বোলারদের সাহায্য দিচ্ছে এখানে একটা আমার দ্বিমত আছে দ্বিমতটা হচ্ছে যে আমার মনে হয় না উইকেট খুব বেশি বোলারদের সাহায্য দিচ্ছে আমরা বাংলাদেশি স্পিনারদের দেখছিলাম তারা কিন্তু স্পিনে উইকেট পাচ্ছিল যখন পাকিস্তানি পেসার আসলো তারা কিন্তু পেসে উইকেট পাচ্ছে সো আমার মনে হয় যাদের স্কিল আছে এটা পুরোপুরি একটি স্পোর্টিং উইকেট করা হয়েছে এবং যারা স্কিল আছে স্কিল দিয়ে উইকেটটা পাচ্ছে এখন যেটা আমি আগেও বললাম চতুর্থ পঞ্চম দিনে বোলাররা সুবিধা পাবে যে উইকেটই হোক যে কোনো উইকেটই হোক সো এই উইকেটে আগের দিন 14 উইকেট প্রথম ইনিংস উইকেট প্রথম দিন দুই দিনেই কিন্তু প্রথম সেশন উইকেট পড়েছে পরের সেশন উইকেট পড়েনি কিন্তু আজকে কিন্তু 14টা উইকেট পড়ে গেছে অলরেডি সো এটা একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে বাংলাদেশের জন্য হয়তো বা যে এখন উইকেট পড়ছে এখন বলাররা ভালো বল করছে বলাররা জায়গা অনুযায়ী বল করতে পারছে সো এটা একটা কনফিডেন্স দিবে অবশ্যই এবং দ্রুত রান তোলা হ্যাঁ হ্যাঁ ব্যাটসম্যানদেরকে একটু দ্রুত রান তোলাই উচিত যেহেতু যখন আপনি টার্গেট দিবেন যখন আপনি টার্গেটটা দিবেন তখন সেট আপ করে মাইন্ডসেট ওইভাবেই করতে হবে যে আমরা দ্রুত রান করছি সেক্ষেত্রে এই টেস্টে আসলে ড্রয়ের কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব যত রান করা যায় আবার দ্রুত সম্ভব রান করতে গিয়ে কালকে যদি প্রথম সেশনে মানুষ উইকেট হারিয়ে ফেলে আগের ইনিংসের মতো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাকফুটে চলে যাবে সো এটাও মনে রাখতে হবে প্রথম সেশনে বাংলাদেশকে ম্যাচে থাকতে হবে প্রথম সেশনে উইকেট টিকে রাখতে হবে এবং যখন বোলার যেটা মশারের জন্য সুবিধা পায় পেসাররা প্রথম ঘন্টার পরে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা রান করতে পারবে সো প্রথম ঘন্টাটা আমার মনে হয় দেখে শুনে খেলা উচিত পরের ঘন্টা থেকে রান করা উচিত দর্শক যেমনটা শুনছিলেন চট্টগ্রাম টেস্ট কিন্তু পেন্ডুলামের মতো দুলছে কখনো পাকিস্তানের পক্ষে যাচ্ছে কখনো বাংলাদেশের পক্ষে যাচ্ছে প্রথম তিন দিনের খেলা শেষ চতুর্থ দিন কিন্তু মাঠে আরও বড় নাটক অপেক্ষা করছে তাই সবাই দ্রুত টিকিট কিনে ফেলুন মাঠে আসুন বাংলাদেশ দলকে সাপোর্ট দিন মাঠে না আসলেও সমস্যা নেই অলরাউন্ডারের সাথে থাকুন অলরাউন্ডার আপনাদের দিবে মাঠের সব সর্বশেষ খবর ফয়সাল হাবিব অলরাউন্ডার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম শেষ বিকেলে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বাংলাদেশ দিনের শুরুতে ম্যাচে ফিরেছিল তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে 7 উইকেট নিয়ে রেকর্ডের পাতা চুরমার করেছেন এই বাহাতি তার রেকর্ডের পাতায় চোখ রেখেছেন আফরান পিয়াল সাগরিকায় পাকিস্তানের প্রথম ইনিংসে বাংলাদেশ বনাম পাকিস্তান না মনে হতে পারে ম্যান ইন গ্রিনরা খেলছিল তাইজুল ইসলামের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে উঠতে থাকা পাকিস্তানকে তৃতীয় দিনের শুরুতেই মাটিতে নামিয়েছেন তাইজুল দিনের প্রথম ওভারেই নিয়েছেন জোড়া উইকেট সেট ব্যাটসম্যান আবদুল্লাহ শফিককে বাড়তি গতির আর্ম বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন পরের বলে আবারও আর্মার তবে এবারে গতি না তাইজুলের ভরসা ফ্লাইট এবারে বিভ্রান্ত আজহার আলী দুই বলেই বাহাতি স্পিনারের পকেটে দুটো বিগ উইকেট সামান্য ভ্যারিয়েশন আর মাথার কাজে টাইগারদের ম্যাচে ফেরানোর কাজটা তাইজুলই করেছেন সেখানেই থামেননি একে একে তার বাহাতের ভেলকিতে পরাস্ত হয়েছেন তিন আলী আবিদ হাসান নোমানের সঙ্গে ফাওয়াদ আলম ফাহিম আশরাফরা তাইজুল 116 রানে নিয়েছেন 7 উইকেট ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 7 উইকেট নিয়েছেন এই বাহাতি বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এই কীর্তি তার আপনি ভুলে যেতে পারেন তবে পরিসংখ্যান ভুলছে না সবশেষ টেস্টেই যে 5 উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারণ সবশেষ টেস্ট খেলেছেন 6-7 মাস আগে পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেও নিয়েছিলেন 5 উইকেট এই ম্যাচে 7 উইকেট নিয়ে ক্যারিয়ারে নবমবারের মতো ইনিংসে 5 উইকেট শিকার করলেন তাইজুল যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ তালিকার সবার উপরে সাকিব আল হাসান তার শিকার 18টা ফাইফার এতদিন তাইজুল যে মিরাজের সঙ্গী ছিলেন 8টা ফাইফার নিয়ে সেই মিরাজ আছেন তালিকার তিনে
টেস্ট ক্রিকেটে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও তাইজুল আছেন দুয়ে। 141 উইকেট নেওয়া বাহাত স্পিনারের উপরে সেই সাকিব, তিনি আবার সেই মিরাজ। টেস্টে পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাইজুল। চার ম্যাচেই পাকিস্তানি ব্যাটসম্যানরা কুপোকাত হয়েছেন 19 বার, তালিকার আর কেউই খেলছেন না এই ম্যাচে। 2021-এও তাইজুল অসাধারণ খেলেছেন, 5টা টেস্ট, নামের পাশে 27টা উইকেট, এর মধ্যে 2টো ফাইফারের সঙ্গে 2বার নিয়েছেন ইনিংসে 4টা করে উইকেট। যখনই সুযোগ আসে তাইজুল নিজের সেরাটাই দেন, তবে বেশিরভাগ সময়ই থেকে যান আড়ালে, পাদপ্রদীপের আলোয় আর আশা হয় না। টি টোয়েন্টি ক্রিকেটের গ্ল্যামার আর চাকচিক্যের আড়ালে পড়ে থাকেন দলের হয়ে নিবেদিত প্রাণ তাইজুল ইসলাম। তাইজুল তাই সত্যিকারের আনসাং হিরো। আফনান পিয়াল, অলরাউন্ডার। টিশের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই, সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত। তাহলে কবে নিচ্ছেন আকাশ? বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট নিয়ে সাংবাদিকদের শত ব্যস্ততা, কিন্তু জহুর আহমেদের প্রেস বক্সে সখানেক বাংলাদেশি সাংবাদিক থাকলেও নেই কোনো পাকিস্তানি সাংবাদিক। বিদেশি বলতে আছে শুধু ব্রিটিশ সাংবাদিক তৌহিদ কুরাইশি। ব্রিটিশ ক্রিকেট সাংবাদিকের সাথে কথা বলেছেন ফয়সাল হাবিব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেস বক্সটা বিশাল বড়। বিশাল প্রেস বক্সে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, আর এত এত ব্যস্ত সাংবাদিকের ভিড়েও আলাদা করে যিনি নজর কাড়েন তিনি একজন ব্রিটিশ সাংবাদিক। ব্রিটিশ ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদ কুরেশি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ কভার করতে এসেছেন ব্রিটিশ ক্রিকেটার্স ম্যাগাজিনের তরফ থেকে। কুরেশির নিজেরও সাইট স্ক্রিন জার্নাল নামে একটা ব্লগ আছে, তাই এই ব্রিটিশ জার্নালিস্ট দিনের বেশিরভাগ সময় ব্যস্তই থাকছেন। কথা বলার শুরুতেই জানা গেল তার বাপদাদাদের জন্ম এদেশেই, তাই বাংলাদেশের খেলা কভার করতে সুদূর বিলেত থেকে ভালোবাসার টানেই এলেন কিনা সেই প্রশ্নই সবার আগে মনে জাগলো। আসলে ভালোবাসার প্রফেশনালিজম দুইটাই, এদেশে আমার কাজিনরা চাচারা মামারা আছে, আবার আমি সুযোগ পেলে ক্রিকেট কভার করি। আমি ইংল্যান্ড দলের সাথে শ্রীলঙ্কা ট্যুর করেছি, আমি আসলে এদেশে আসাটা মিস করছিলাম গত 2 বছর ধরে, তাই সব মিলিয়ে চলে এলাম। 3 দিন ধরে টেস্ট দেখছেন, মুহূর্তে মুহূর্তে রং বদলানো টেস্ট বেশ উপভোগ করছেন তৌহিদ। জানালেন কি করলে এই টেস্ট জিতবে বাংলাদেশ, টেস্ট ক্রিকেটের উন্নতিতে বিসিবির কি করণীয় সেটাও বাতলে দিলেন। এটা একটা চমৎকার টেস্ট ম্যাচ চলছে, বাংলাদেশিরা দারুণভাবে কামব্যাক করেছে, তবে ম্যাচ জিতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। বাংলাদেশের কমপক্ষে 200-250 রান করতে হবে, আর যেহেতু বাংলাদেশ এখন ধুঁকছে তাই বড় স্কোর করতে ওদের আবার প্রথম দিনের মতোই কিছু করতে হবে। হ্যাঁ, লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খুব একটা ভালো করে না, এটা ঠিক করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জাতীয় ক্রিকেট লিগে ফোকাস করতে হবে। হ্যাঁ, সেটা করতে বেশ টাকা পয়সা খরচ হবে, কিন্তু আদতে হয়তো বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতিই করবে। ক্রিকেট ভালোবাসেন তাই দুনিয়া ভরা প্রেস বক্সে ঘুরেছেন, বাংলাদেশে খেলার কাজে অবশ্য এই প্রথম। আর প্রথম দেখাতেই পুরো দুনিয়া থেকে চট্টগ্রামের প্রেস বক্সকে কিছুটা আলাদা মনে হয়েছে ব্রিটিশের। তিনি আরো বললেন, একটা দেশের ক্রিকেট উন্নয়নে মিডিয়ারও বেশ ভূমিকা আছে। দেখেন, আমি যদি ইংল্যান্ডের প্রেস বক্সের সাথে কিছুটা তুলনা করি তাহলে এদেশের প্রেস বক্স কিছুটা লাউড। এখানে সবাই সবার সাথে কথা বলছে, অবশ্য এটা ভালো দিক, সবার সাথে কথা বলা যায়, সবার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়া যায়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছি, ইংল্যান্ডে উইকেট গেলে সাংবাদিকরা কিছুটা হয়তো খুশি হয়, কিন্তু এদেশে দেখলাম হাততালি দিচ্ছে সবাই। সম্ভবত ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এমনটা হয় এখানে। ক্রিকেট উন্নয়নে মিডিয়ার অনেক বড় রোল আছে আসলে। আমরা যেমন ইংল্যান্ডে দল খারাপ করলে অনেক সমালোচনা করি, এখানেও তেমন করা যায়, কিন্তু যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ইমোশন দিয়ে নিজের মতো করে মিডিয়ায় বললে সেটা কিন্তু ভুল, তখন কিন্তু এটা বেশ টক্সিক হয়ে যায়। সামনে অ্যাশেজ, এই ব্রিটিশ চান ইংল্যান্ড জিতুক, কিন্তু শক্তিমত্তার বিচারে যে অস্ট্রেলিয়ায় গিয়ে সেটাও মানছেন। হ্যাঁ, ইংল্যান্ড কিছুটা খারাপ সময় পার করছে, ইংলিশরা জোরুটের উপর খুব বেশি নির্ভর করছে, এই নির্ভরতা কমাতে হবে। আর অস্ট্রেলিয়ার মাটিতে ওদের বিরুদ্ধে টেস্ট জিতে আসা খুব কঠিন, দেখা যাক কতটা ভালো করতে পারে ইংলিশরা। অ্যাশেজ এবং তার ক্যারিয়ার নিয়ে শুভকামনা জানানোয় তিনিও বাংলাদেশের ক্রিকেটকে শুভকামনা জানালেন, বললেন দ্রুত উন্নতি করছে এদেশের ক্রিকেট। প্রত্যাশা ব্যক্ত করলেন জলদি সাদা পোশাকে নতুন রূপের এক বাংলাদেশকে দেখা যাবে। থ্যাংক ইউ, আই হোপ আই উইল সি ইউ ইন ঢাকা। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। থ্যাংক ইউ। আপনি কি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান, নাকি ফোন টপ আপের কথা ভাবছেন, লোন অথবা ক্রেডিট কার্ড লাগবে? যে কোনো সময় আমাকে জাস্ট একটা মেসেজ পাঠান আপনার ভাষায়, হাই দিয়ে পেতে পারেন লেটেস্ট সব ব্যাংকিং সার্ভিস, কারণ আপনি সাধারণের চেয়েও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। প্রাইম অ্যাসিস্ট, আপনার পার্সোনাল ব্যাংকার। সাগরিকার মাঠে টেস্ট চলছে,
আর মাঠের বাইরে তরুণরা স্বপ্ন বুনছে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সের মাঠ থেকেই উঠে এসেছেন পারভেজ ইমন, ইরফান শুক্কুররা। তারাই নবাগতদের অনুপ্রেরণা, চট্টগ্রামের তরুণ ক্রিকেটারদের চোখে মুখে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন। সেই স্বপ্নের কথাই শুনেছেন মাহরুশ প্রত্যয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। ঠিক তার বাইরে চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্স। স্টেডিয়ামের ভেতরে খেলছেন মুমিনুল রাব্বিরা, আর বাইরের ছোট্ট মাঠটায় বড় স্বপ্ন বুনছেন বাংলাদেশ দলের আগামীর প্রতিনিধিরা। ভোর থেকেই ব্যস্ত হয়ে ওঠে মহিলা কমপ্লেক্সের মাঠ, উইলোর শব্দে মুখর থাকে চারপাশ। মোট চারটি একাডেমিতে প্রায় 150 তরুণকে দেওয়া হয় ভবিষ্যৎ ক্রিকেটার হওয়ার তালিম, যাদের সবারই স্বপ্ন জাতীয় দলে খেলা, বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করা। মহিলা কমপ্লেক্সে একাডেমি হচ্ছে চারটার মধ্যে প্রতি একাডেমিতে আপনার প্রায় 40-50 জন প্র্যাকটিস করে রেগুলার। তো আমাদের একাডেমিতে প্র্যাকটিস করে আপনার 45-40 জন, মানে রেগুলার স্টুডেন্ট। আর এমনি একাডেমি একটা একাডেমিতে আপনার প্রায় না হলেও 400-500 জনের উপর স্টুডেন্ট আছে। নেট থেকে শুরু করে উইকেট, সব ধরনের সুযোগ সুবিধাই আছে মহিলা কমপ্লেক্সের এই মাঠে। মরচে ধরা স্কোর কার্ড দেখে দর্শক বিভ্রান্ত হতে পারে, কারণ মাঠের অপর পাশেই আছে ক্রিকেটারদের পারফরমেন্সের হিসেব রাখার বন্দোবস্ত। বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্টে আছে চট্টগ্রামের একাধিক ক্রিকেটার। এই মাঠ থেকেও অনেকেই জাতীয় দলে খেলেছেন, আবার অনেকে প্রিমিয়ার লিগেও নাম লিখিয়েছেন। তারাই মূলত এই তরুণদের অনুপ্রেরণা। একটা প্লেয়ারের স্বপ্নে থাকে ন্যাশনাল টিম খেলা, ন্যাশনাল টিম খেলা, ভালো জায়গায় খেলা। আমাদের একাডেমি থেকে বর্তমানে প্লেয়ার আছে ইমন ভাই, পারভেজ মানে ইমন, দীপু ভাই, সাদ হোসেন দীপু, তারপর ইরফান শুক্কুর, ওদের সাথে ম্যাচ খেলা হয়, আসলে এখানে কথা হয়। সকাল থেকে সন্ধ্যা মহিলা কমপ্লেক্সের এই মাঠের ব্যস্ততা কমে না, উইলোর শব্দ আর তারুণ্যে যেন সবসময় জেগে থাকে চারপাশ। আর এই মুখরতাই স্বপ্ন দেখায় বাংলাদেশ ক্রিকেটকে, স্বপ্ন দেখায় এই মাঠে প্রতিদিন অনুশীলন করতে আসার সদেরেক তরুণকেও। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। নয় টেস্টে কিউই পেসার কাইল জেমিসনের উইকেট সংখ্যা 52, সমান সংখ্যক টেস্টে বাংলাদেশের ইবাদত হোসেনের উইকেট সংখ্যা তার 1/5ও নয়। এমনকি তার সমসাময়িক বাংলাদেশি পেসারদের চেয়েও ইবাদত ঢের পিছিয়ে। আসলে কি ইবাদতের টেস্ট খেলার সামর্থ্যই নেই? তবে কেন অটো চয়েস বানিয়ে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যাওয়া? অলরাউন্ডারের দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন তৌসিফ তান। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা সময় উইকেট শূন্য কাটিয়ে ইবাদত হোসেন চৌধুরী যখন গলদঘর্ম, ঠিক তখনই কয়েক হাজার মাইল দূরে কানপুর টেস্টে শুভমান গিলকে বোল্ড করে কাইল জেমিসন হয়ে গেছেন টেস্টে নিউজিল্যান্ডের দ্রুততম 50 উইকেট শিকারী বোলার। ওই টেস্টে তখনও পর্যন্ত নিয়েছেন 4 উইকেট। কেন দুই ভিন্ন দেশের দুই পেসারকে আলোচনায় আনছি? কারণ এই দুজন পেসারই খেলতে নেমেছেন নিজেদের নবম টেস্ট। কিন্তু নয় টেস্টে যেখানে জেমিসন এখনও পর্যন্ত 52 উইকেট নিয়েছেন, সেই একই সংখ্যক টেস্টে এই টেস্টের প্রথম ইনিংসের দুটি সহ ইবাদতের সব মিলিয়ে উইকেট হয়েছে কতটি জানেন? মাত্র 10টি। ইবাদতের টেস্ট অভিষেক জেমিসনের প্রায় 1 বছর আগে। পেসার হান্ট, ঘরোয়া ক্রিকেট সহ নানা বিষয় মিলিয়ে ইবাদত সংক্রান্ত হাইপ শোনা যাচ্ছিল তারও অনেক আগে থেকে। গতির কথা বিবেচনায় আনলে কিউই পেসারের চেয়েও গড়ে 3-4 কিলোমিটার বেশি গতিতে বল করতে পারেন ইবাদত। তবুও কেন সমান সংখ্যক টেস্টে ইবাদতের উইকেট জেমিসনের 1/5 নয়? বলতেই পারেন জেমিসন নিউজিল্যান্ডের পেসার আর ইবাদত বাংলাদেশের। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবাদত কি নিউজিল্যান্ড জিম্বাবুয়েতে পেস সহায়ক কন্ডিশনে একাধিক টেস্ট খেলেননি? অথচ জেমিসন কিন্তু ভারতের পেস বিরুদ্ধ কন্ডিশনে প্রথম টেস্ট খেলতে এসেই 6 উইকেট নিয়ে নিলেন। এও বলতে পারেন ইবাদত 9 টেস্টে বল করেছে মাত্র 11 ইনিংস, কিন্তু যে পেসারের 11 ইনিংসে উইকেট সংখ্যা মাত্র 10, যার গড় 80 ছুঁই, সে যে দেশেরই হোক তার টেস্ট পেসার হিসাবে সামর্থ্য প্রশ্নবিদ্ধ হয়েই যায়। বিশেষ করে সে যখন বোলিং কোচ ওটিস গিবসনের তথাকথিত প্রিয় ছাত্র এবং টেস্টে বাংলাদেশের প্রথম চয়েসদের একজন। বাংলাদেশের কোনো পেসারই টেস্টে বিশ্বমানের নয়, সেটি বলাই বাহুল্য। তবে বাংলাদেশের অন্যান্য পেসারদের চেয়েও টেস্টে ইবাদতের স্ট্যাটের হাল বেহাল। টেস্ট ক্রিকেটে একজন পেসারের মূল গুণাগুণ হওয়া উচিত 3টি, যে 3টিতেই এখনো পর্যন্ত ইবাদত শোচনীয়ভাবে ব্যর্থ। প্রথমত, নতুন বলে উইকেট নেওয়া। 9 টেস্টে নতুন বল হাতে মাত্র 1বারই ব্রেক থ্রু এনে দিয়েছেন এই পেসার। ইডেন টেস্টে গোলাপি বলে রোহিত শর্মার উইকেট। এর বাইরে নিউজিল্যান্ড জিম্বাবুয়ের পেস সহায়ক কন্ডিশনেও নতুন বল হাতে ইবাদত ছিলেন নখদন্তহীন।
দ্বিতীয়ত ব্যাটসম্যানকে অস্বস্তিতে ফেলা। এই ক্ষেত্রেও 5 নম্বর পাবেন না ইবাদত। তার বোলিং গড় 77.90, স্ট্রাইক রেট 132.60, অর্থাৎ একটি উইকেট নিতে ইবাদতের গড়ে প্রায় 133টি বল খরচ করতে হয় আর খরচ করতে হয় 78টি রান। তৃতীয়ত সুইং, পেস সহায়ক কন্ডিশনেও ইবাদত বাতাসে সুইং আদায় করতে পারেন না, অফ দ্য পিচ মুভমেন্টও আদায় করতে পারেন খুব সামান্য। আক্ষরিক অর্থে 139-40 গতিতে টানা বল করে যাওয়া ছাড়া ইবাদতের বোলিংয়ে আর কোনো এক্স ফ্যাক্টর নেই। ইবাদতের বোলিংয়ের একটি ইতিবাচক দিক, তিনি টানা বল করতে পারেন। নিজের 9 টেস্টের 11 ইনিংসে 7 বারই তিনি 20 ওভারের বেশি বল করেছেন, 4 বার 25 ওভারের বেশি বল করেছেন। তবে ইবাদত তো বোলিং মেশিন নন, তিনি রক্ত মাংসের একজন টেস্ট পেসার। তবে কেন জেমিসন রাজা পারছেন তা করতে একেবারেই হিমশিম খাচ্ছেন ইবাদত বা ইবাদতের মতো বাংলাদেশের আরও অনেক পেসার? বা এও প্রশ্ন করা যায়, যে বোলারের টেস্টে বল করার সামর্থ্যই প্রশ্নবিদ্ধ, তাকে কী বিচারে টেস্টের পর টেস্ট খেলিয়ে যাওয়া হচ্ছে? এই প্রতিটি প্রশ্নের জবাবের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উইকেটের বেহাল দশা, পেসারদের গড়ে তোলার সামগ্রিক প্রক্রিয়ার বিরাট গলত ও পাইপলাইনে পেসারদের তীব্র অভাব, যে কারণে জেমিসনরা পারেন ইবাদতরা যে তিমিরে ছিলেন রয়ে যান সেই তিমিরে। তাসিফতান, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডার সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।